আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে যত গাড়ি আসছে এই পথই সীমানা বারবার বাস স্ট্যান্ড এর আগে যেতে দিচ্ছে না সবাই বলতে আসছে পাচ্ছেন এখানেই খুদা হাফেজ ঢাকা জেলা এই পর্যন্ত ঢাকা জেলা বাসগুলো আসতেছে এর আগে যেতে দিচ্ছে না এই পর্যন্ত সীমানা করছে ঢাকাতে যে বাসগুলো আসতেছে এই পর্যন্তই আসতেছে এখান থেকে সব নামিয়ে দিতেছে এখানে শেষ সীমানা এর আগে কেউ যাচ্ছে না এটা হলো ঢাকা জেলা লাস্ট ঠিকানা এর আগে কেউ যাচ্ছে না এটাই হচ্ছে আমাদের খুদা হাফেজ ঢাকা জেলা এর আগে কোনো জায়গায় যেতে পারতেছে না ঢাকা থেকে যে গাড়িগুলো আসতেছে এই পর্যন্তই এখান থেকে লোকজন নামিয়ে দিতেছে বাকি সব সামনের স্টেশন যা করতেছে দেখতে পাচ্ছেন বাসগুলো এই পর্যন্তই আসছে এর এদিকে আসতেছে না ঢাকা জেলা এই পর্যন্তই এই পর্যন্ত এদের ঠিকানা এদের আর আগে যাওয়ার অনুমতি নাই এই পর্যন্তই এরা বারবার স্টেশন এখান পর্যন্ত আসতেছে এর আগে যাবে না এখান থেকে লোকজন নামিয়ে দিতেছে এখানে সব ব্যান গাড়িতে লোকজন যার যার গন্তব্যস্থলে পৌঁছতেছে কেউ সামনে স্টেশন আসছে নয় ইঙ্গি ওই পর্যন্ত যেতেছে যাত্রীরা সব পায়ে হাইটে আসতেছে সব জায়গার দিকে আসতেছে মানে গাড়িগুলো ওখানে নামিয়েছে অনেক দূরে এখানে নামিয়ে দিচ্ছে ওখান থেকে এরা পায়ে হাইটে ওই যে ওইখানে বাস ঢাকা যাওয়ার জন্য বাস সামনে আমরা পুলিশ দেখতে পাচ্ছি কিছু পুলিশ আছে বেশ কিছু পুলিশ আছে এরা ডিউটি পালন করতেছে দেখতেই পাচ্ছেন রাস্তার পরিস্থিতি মোটামুটি ভালো গাড়ি কম তো গাড়িগুলো সম্পূর্ণ এগুলো যেগুলো আসতেছে এগুলো সব গার্মেন্টসের গাড়ি অরিজিনালি রাস্তার যে লোকাল গাড়িগুলো ওগুলো চলতে দিতেছে না ওগুলো বারবার পর্যন্ত নামাইতেছে সম্ভবত নয় ডিঙ্গি কিছু বাস আছে নয় ডিঙ্গি আছে না গাড়ি হ্যাঁ ওদিক থেকে যারা নামতেছে তাকে সব নয় ডিঙ্গি দিকে উঠতে যাচ্ছে মাত্র মাঝখানে 1.5 কিলোমিটার জায়গা তাদের হাইটে যেতেছে অথবা তারা ব্যান গাড়িতে যেতেছে তাদের তো উপায় নাই তারা যাইতে হবে যাদের তার প্রয়োজন আর
আমি বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে বারোবেড়িয়া থেকে কিছু একটু পশ্চিমে নবাডিঙ্গি বারোবেড়িয়ার মাঝখানে এখন বর্তমানে আছি। তো আমি এখন যাচ্ছি নবাডিঙ্গি, দেখা যাক নবাডিঙ্গিতে কী অবস্থা, ওখানে আবার দেখবো নবাডিঙ্গি কী পরিস্থিতি। সব গার্মেন্টসের বাস, আসলে রাস্তা অরিজিনালি বাস না, এগুলো সব গার্মেন্টসের গাড়ি। যদিও বাস ছাড়ছে সীমিত আকারে, খুবই কম বাস। আসলাম আমরা নয়াডিঙ্গি, দেখবো নয়াডিঙ্গি কী পরিস্থিতি। বাস তেমন একটা চোখে পড়তেছে না, দুই তিনটা বাস মাত্র দাঁড়িয়ে আছে। এই বাসগুলোই সম্ভবত মানিকগঞ্জ যেতেছে, মানিকগঞ্জ পাটুরিয়া যেতেছে। এটা আমাদের নয়াডিঙ্গি স্টেশন, এটা পড়ছে মানিকগঞ্জ জেলা। দেখি আমরা আগে যেদিকে কিছু আছে কিনা, দেখতে পাচ্ছেন রাস্তার পরিস্থিতি, লোকজন খুবই কম। তো সামনে একটা পর দেখতে, তো ওইখান থেকে কথা হচ্ছে লোক বেড়েছে, বাস নাই বললেই চলে। আমাদের নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড, এটা সাধারণত মানিকগঞ্জ জেলার মধ্যে পড়ছে। লোকজন খুব একটা নাই, কেমন আছেন আপনি? ভালো আছেন তো? নাকি ইনকাম কিরকম? প্রচুর। কিরকম আসছে, কিরকম ইনকাম করছেন? অনেক ইনকাম। ঈদ পর্যন্ত চলবো তো নাকি এরকম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান মাস্ক লাগান না, মাস্ক লাগাইতে হবে তো। আচ্ছা যান। মনে হইতেছে বাস চলতেছে, আসলে এই বাসগুলো সম্পূর্ণ গার্মেন্টসের বাস, এগুলো যাত্রীবাহী বাস না, এগুলো সব গার্মেন্টসের, এগুলো সবই গার্মেন্টসের বাস। এই বারোবরে 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 আছেন, সম্ভবত বাসগুলো আরিচা থেকে আসছে, নইলে মানিকগঞ্জ থেকে আসছে।
সীমিত আকারে যাত্রী নিয়ে আসছে। এই বাসগুলো মানিকগঞ্জ থেকে আসছে অথবা আরিচা থেকে আসছে। পুলিশ দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে। আমি ওইটা আপনি মসজিদের সামনে কইছি এর মতন মানুষে মাল না দিলে কোনোভাবে কাম করার না এমনি কইছি দরকার না চলে এলাম বারবার নামটা আমি মানুষের কাছে করলাম এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে না কথা মতো দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে যারা ওদিক থেকে আসছে তারা এখান থেকে বাস উঠে চলে যেতে চায় যারা ওদিক থেকে মানুষ থেকে আসতেছে তারা ওই পথে আসতেছে এখান থেকে এসে এই যে এখানে বাস দাঁড়িয়ে রয়েছে এই বাসে উঠতেছে যাত্রী মোটামুটি আসছে দেখতে পাচ্ছেন আমাদের বারাবারের দৃশ্য এখানে মোটামুটি লোকজন ভালোই আছে যারা ঢাকা যাবে তারা এখান থেকে উঠতে পারে যাই না এভাবে করুন না কীভাবে ঠেকাইব লোকজন থেকে পাতাছে না শুধু বাস ঠেকাইতেছে বাস ঠেকালে কি করুণা ঠেকবো দেখতে পাচ্ছেন ঢাকা জেলা পুলিশ এখানে সুন্দর একটা সাইনবোর্ড দিয়েছে যে বর্তমানে ফাটুরিয়া ফেরি চলাচল বন্ধ আছে তারপরও মানুষ সেটা মানতেছে না অনিয়ন্ত্রিতভাবে চলতেছে জানি না আল্লাহ মানুষের মনে কবে সুমতি দিব মানুষগুলো কবে ভালো হইব এরা যা যার মতো চলতেছে খুব সুন্দর একটা সাইনবোর্ড তারপরেও মানুষ মানতেছে না এখানে দেখতে পাচ্ছি আমাদের ঢাকা জেলা পুলিশ কর্মরত আছে এরা অনেক চেষ্টা করতেছে কিন্তু লোকজন মানতেছে না তারপর অনেকটা নিয়ন্ত্রণ আছে বর্তমানে বাস নাই রাস্তা খুব খালি খুব ভালো চলতেছে দেখতে পাচ্ছেন অনেকগুলো যাত্রী এখানে এরা অনেক দূর থেকে আসছে সম্ভবত এরা নয়াদিঙে যাবে নয়াদিঙ্গি থেকে ফিরে বাসে যাবে বাংলাদেশ পুলিশও চেষ্টা করতেছে অনেক কিন্তু জনগণতা মানতেছে
আমরা একটু আগে যে কথা বললাম পুলিশের সাথে, পুলিশে বললো যে অনেক চেষ্টা করছে ওনারা লকডাউনটা পালন করার জন্য, কিন্তু মানতেছে না কেউ। বর্তমান যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আসছে এটা খুব অনেকটা ভয়ঙ্কর, তারপরেও মানুষ মানতেছে না। তো দেখা যাক। তো আজ এখানেই শেষ করব, সন্ধ্যা হয়ে আসছে, ইফতারের টাইম হয়ে গেছে প্রায়, আজকে এখানেই শেষ করব। হয়তো আবার দু একদিন পর আবার আসবো পরিস্থিতি দেখার জন্য। এইতো ছিল আমাদের বারবাড়িয়া স্টেশন, ঢাকা জেলা লাস্ট, কোথা হবে ঢাকা জেলা গামলা থানা। এরপর আমরা আরেকদিন আসবো, দেখবো পরবর্তী করব। চলতে সবই চলতেছে, বাস চলতেছে হালকা পাতলা, প্রাইভেট কার, অন্যান্য প্রাইভেট গাড়িগুলো চলতেছে, শুধু বাসগুলো আটকে দিতেছে এখান থেকে, বারাস এখান থেকে আটকে দিতেছে। তো যা হোক, আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।